সরকারি দপ্তরের সহযোগিতা না পাওয়ায় দুদকের তদন্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে, এমন অভিযোগ করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অর্থ পাচার রোধে দুদককে পর্যাপ্ত ক্ষমতা দেয়নি রাষ্ট্র। কমিশন গঠনের 18 বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে দুদক কর্তাদের এই মতবিনিময় সভা। লিখিত বক্তব্যের পর একে একে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। চেয়ারম্যান বলেন, আইনের সীমাবদ্ধতায় ইচ্ছে থাকলেও দুদকের পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় না। জানান, অর্থ পাচারের সব অপরাধ তদন্তে আইন সংশোধনে রাষ্ট্রকে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদের বিভাগের মাধ্যমে যেন ওই আইনের শিডিউলটা যেন সংশোধন করে দেওয়া হয়, তার মানে এই না যে এই সাতটা অপরাধ শুধু দুদক অপিজা করে। এই বর্তমান আইনে কেউ না কেউ তো এটা করতেছে, তাদের পাশাপাশি যেন দুদকও করতে পারে, তখন আমাদের কার্যক্রমটা হয়তো একটু বাড়বে, আপনাদের কাছে দৃশ্যমান হবে। দুদকের মামলার তদন্ত কাজের ধীরগতির বিষয়ে জবাব দেন সংস্থাটির কমিশনাররা। যায় না, যখন কোনো ফোরাম হয় আপনাদের মতো যারা বিজ্ঞ অথবা যারা কম বোঝেন তারাও বলে যে টাকা পাচার হয়েছে, দুর্নীতি দমন কমিশন কি করে, করি আমরা ওই একটা, করি সাত ভাগের এক ভাগ প্রতিষ্ঠান হিসেবে। কাজেই আক্রমণের তীরটা আমাদের দিকে, কিন্তু জবাব কিন্তু আমার কাছে নাই। এটা আপনারা অন্তত বোঝা উচিত, সাধারণ মানুষ না বুঝলে আমাদের দুঃখ হয় না, কিন্তু আপনারা যদি না বুঝেন তাহলে আমাদের একটু সমস্যা হয়। আপনারা অনেক অনুসন্ধানের কথা বলছেন, অনুসন্ধান যেসব রিপোর্ট দেন সেই রিপোর্টের ভিত্তিতে প্রপার ডকুমেন্ট আমাদের কাছে থাকে না, যার ফলে অনুসন্ধান রিপোর্টে মামলা করা যায় না, সেই মামলা কোর্ট গ্রহণ করে না। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 15,546টি অভিযোগ জমা পড়ে দুদকে, যার মধ্যে অনুসন্ধানের জন্য নেওয়া হয়েছে 595টি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 28 নভেম্বর প্রকাশ করা হবে, এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত 15 সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20 লাখের বেশি ছিল। 3,790টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মিশরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আগামী বছরে উৎপাদনে যাবে আরও 10টি কারখানা। সুযোগ সুবিধার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে আগ্রহ। বেজা বলছে, কারখানা বাড়ার সাথে সাথে মনোযোগ দেওয়া হচ্ছে দক্ষ জনবল তৈরিতে। মাত্র 3 বছরে পাল্টে গেছে পুরো এলাকার দৃশ্য, একের পর এক মাথা তুলে দাঁড়াচ্ছে স্থাপনা, চালু হচ্ছে কারখানা। দেশে নির্মাণাধীন 97টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় চট্টগ্রামের মিশরায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর, যেখানে রোববার 4টি কারখানার বাণিজ্যিক কার্যক্রম এবং 9টির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেজার তথ্য মতে, আগামী বছরের মধ্যে এই শিল্পনগরে উৎপাদনে যাবে আরও অন্তত 10টি প্রতিষ্ঠান। সুযোগ সুবিধা দেখে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে এখানে বিনিয়োগে। আমরা বেজা থেকে খুব ভালো সাপোর্ট পাই, যে কারণে আমরা সফলভাবে আমাদের প্রতিষ্ঠান চালু করতে পেরেছি, এজন্য আমরা খুব খুশি। বঙ্গবন্ধু শিল্পনগরটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, খুব ভালোভাবে এটা পরিকল্পনা করা হয়েছে এবং এত বেশি জমিন এক জায়গায় আমার মনে হয় বাংলাদেশে কোথাও নাই। শুধু এই শিল্পনগরী কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা সাংঘাতিকভাবে অবদান রাখবে। এখন পর্যন্ত 137টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে $17 বিলিয়ন। 2030 সাল নাগাদ 400 বেশি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দের লক্ষ্যমাত্রা রেখেছে বেজা। বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $2,000 কোটি। সবকিছু মিলিয়ে যে আমরা এই মন্দার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে বিনিয়োগ পাচ্ছি। অলরেডি সিঙ্গাপুরের বিনিয়োগকারী আমাদের কাছে এসেছেন এবং তারপর বলেছেন যে কান্ট্রি স্পেসিফিক তাদের জন্য একটা যদি আমরা ইকোনমিক জোন তৈরি করি, তারপরে চাইনিজ ইকোনমির জন্য কাজ শুরু হয়েছে, তারপরে G8 কান্ট্রিজ তা বলেছে তা আমাদের কাছে জায়গা চায়। নিশ্চয়ই বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি বলেই তা আমাদের কাছে আসছে।
এছাড়া দেশের শিল্পাঞ্চলগুলোতে জনবল নিয়োগে 22,000 লোকের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বেজা কর্তৃপক্ষ, যার মধ্যে 2,000 জনবল বঙ্গবন্ধু শিল্পনগরীর আশেপাশের এলাকার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আর এল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজ রুম আপডেটের আজকের আয়োজনে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।